নমস্কার। বিগত দু মাস ধরে কি আপনাদের সামনে কোনো আউটসাইড ভিডিও বা কোনো রেস্টুরেন্টের ভিডিও কিন্তু তুলে ধরতে পারেনি? তার কারণ একটাই, করোনার দ্বিতীয় স্রোত আর লকডাউন। 15 এপ্রিল আগে আমরা বেশ কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম, সেগুলো তো পাবলিশ করে উঠতে পারিনি। ক্ষতিগ্রস্ত ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে অন্যতম হলো হোটেল এবং রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। এখন রেস্টুরেন্টগুলো ধীরে ধীরে ওপেন হতে কিন্তু শুরু করেছে, তাই যে ভিডিওসগুলো আমরা শ্যুট করে রেখেছিলাম সেগুলো কিন্তু বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য যদি আপনাদের কারো যদি খারাপ লেগে থাকে তার জন্য কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন দেখা যাক। নমস্কার। খাবারের খোঁজে কোথায় না কোথায় যাই, তো সেই উদ্দেশ্যে নেই আজ চলে আসলাম কাঁথিতে। হ্যাঁ, কাঁথি, দীঘা যাওয়ার ঠিক আগে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ শহর। কাঁথিতে এসেই প্রথমে যেটা আমার মনে হলো বা যে নাম আমি খুব শুনেছি, যে মা তিলোত্তমা হোটেল, বাঙালিয়ানায় ভরপুর, পুরো বাঙালি খাবার দাবার, মাছ মাংসের একেবারে বাহার। তো এখানে তো যাবো, গিয়ে তো খাবোই। আর কোথায় আছে আমি একবার বলে নিই আর একবার। এটা হচ্ছে বলা হয় মেচেদা মোড়, মানে কাঁথির শুরু হওয়ার মেচেদা বাইপাসের উপরে রূপসী মোড়, রূপসী মোড়ের একদম পাশেই এটা মা তিলোত্তমা হোটেল। যে কোনো লোককে বললে দেখিয়ে দেবে। তো আমরা এবার যাই, গিয়ে দেখি খাবার দাবার কীরকম এখানকার এবং সব কিছু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবেন না। আশা করি বেশ একটা ভালো ভিডিও আপনাদের কাছে একটা প্রেজেন্ট করতে পারব। চলুন, মা তিলোত্তমা হোটেলে তো চলে এসেছি। এখানকার যিনি মালিক আনন্দ সাহু মহাশয়, নমস্কার। আপনাদের এই দোকানটা কতদিন ধরে আছে? দীর্ঘ প্রায় 50 বছর। 50 বছর? হ্যাঁ। এখানকার এইখানে হোটেলের বিশেষত্ব কি? বিশেষত্ব বাঙালি খাবার। বাঙালি খাবার, মাছ মাংস সবজি। মাছ মাংস, মাংস বলতে কি মাংস? মটন। মটন, 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 খাসির মাংস। খাসির মাংস, খাসির মাংস কি দেশি না রুইয়াজি? দেশি, দেশি, দেশি। মাছ বলতে কি ধরনের মাছ রাখে? মাছ যখন যেরকম রুই মাছ থাকে, কাতলা থাকে, ভেটকি থাকে, ইলিশ থাকে। সমুদ্রের কাছে অসত্য সমুদ্রের মাছ রাখে? হ্যাঁ, ইলিশ মাছ থাকে। ইলিশ মাছ থাকে, কিন্তু এখন আছে কি? না, এখন না, এখন তো নেই। ধন্যবাদ দাদা, কথা ভালো লাগলো। এবার যাই দেখি আপনাদের টেস্ট করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা দাদা, আপনাদের এখানে কি কি পাওয়া যায়? ভাত, ডাল, মাছ, মাংস দিয়ে? খাসি মাংস পাওয়া যায়। খাসি মাংস? আচ্ছা। আমাদের মুরগির মাংস? না, মুরগির মাংস আপনাদের এখানে মুরগির মাংস পাওয়া যায় না। কাতলা মাছ, কাতলা মাছের তেল ঝাল। কাতলা মাছ পাওয়া যায়? আচ্ছা, কাতলা মাছ তেল ঝাল। তেল ঝাল, আচ্ছা, তেল ঝাল। আর শোল মাছের আম টক হয়? আল আম টক, মানে আম দিয়ে, কাঁচা আম দিয়ে শোল মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে শোল মাছ। চুনো মাছ পাওয়া যায়? চুনো মাছ তো চচ্চড়ি হয়। আচ্ছা, চুনো চচ্চড়ি হয়। বিভিন্ন ধরনের শাকসবজিও পাওয়া যায়? বিভিন্ন ধরনের শাকসবজি। তাহলে এক কাজ করো, সব কটা নিয়ে আসো আগে, সবই টেস্ট করি আগে, ঠিক আছে? ওকে। যা খাবার বলেছিলাম এখানে পাওয়া যায় সব চলে এসছে। তো কোনটার কী দাম সেটা দাদার কাছ থেকে আমি জেনে নিচ্ছি। এখানে যে ভাতে দেখতে পাচ্ছি, এখানে ভাত আছে, পেঁয়াজ, লেবু, মাছের মাথা দিয়ে আলু পটল, আর শাক আছে দেখতে পাচ্ছি, আলু ভাজা, আলু করলা ভাজা, ডাল, ডাল। এইটার প্রাইস কত হয়? এটা 60 টাকা। 60 টাকা, মানে 60 টাকা দিয়ে ভাত, ডাল, আলু পটল। ঝুনো মাছের চচ্চড়ি তো আলাদা, এর মধ্যে? আচ্ছা, এর মধ্যে ঝুনো মাছের চচ্চড়িও দেওয়া হয় 60 টাকার মধ্যে? হ্যাঁ। 60 টাকার মধ্যে এত কিছু? 60 টাকার মধ্যে দেখুন আবার বলছি কী কী পাওয়া যেতে পারে। ভাত, ডাল, চুনো মাছের চচ্চড়ি বা ঝাল, আর তার সাথে দেখতে পাচ্ছি মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি, শাক, শাকটা বিভিন্ন সবজি, পাঁচমিশালি সবজি দিয়ে শাক, আলু করলা ভাজা। 60 টাকা, আনবিলিভেবল, অবিশ্বাস্য। কাঁচা মাছের টক, তাই তো? কত দাম পড়ছে এটা? এটা পড়ছে ভাত সমেত 90 টাকা। আচ্ছা, ভাত দিয়ে, কাঁচা মাছের টক দিয়ে, সব কিছু দিয়ে 90 টাকা। ওকে। আর এক 4 পিস খাসির মাংসের দাম কত পড়ছে? 4 পিস মাংস, ভাত, সবজি দিয়ে, সব চুনো মাছ দিয়ে, সব কিছু দিয়ে 250 টাকা।
আড়াইশো টাকা বা তার মধ্যে চার পিস খাসির মাংস থাকবে, আর এই চর্বিগুলো কি ফ্রিতে দেয় না আপনারা? তাই তো? আচ্ছা, চর্বি এখানে ফ্রিতে দেওয়া হয়, আর তার মধ্যে কিন্তু আড়াইশো টাকার মধ্যে ভাত ডাল সবজি সব কিছু, চুনো মাছ থেকে শুরু করে সব দিয়ে। আচ্ছা, এবার চলে আসছে কাতলা মাছ। কাতলা মাছের পেটি কত দাম পড়ছে? ওটা ১২০ টাকা। কাতলা মাছের পেটি দিয়ে আগের যে প্যাকেজ সেটাতে ১২০ টাকা। শোল মাছের টক, তো শোল মাছের টক এইটা দিয়ে বাকি দিয়ে প্যাকেজ কত? ১৫০ টাকা। তো দামগুলো জেনে গেলেন কোনটার কী কী দাম আছে। এখানকার সিস্টেমটা একটু ভালো লাগলো, দাম কিন্তু খুব বেশি না, রিজনেবল দাম। কারণ যে প্রাইসে এই আড়াইশো টাকায় চার পিস খাসির মাংস চর্বি সমেত তারপরে আবার চুনো মাছ ডাল এত রকমের সবজি, বাহ বাহ বাহ, ফাটাফাটি। তো শুরু করবো খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া শুরু করবো, তার আগে একটুখানি হাত থেকে একটু স্যানিটাইজ করে নিচ্ছি, বর্তমানে দাবি এটাই। স্যানিটাইজ তো করে নিলাম, তো আমি সবই মোটামুটি নিয়ে নিয়েছি। আমার দেখে তো একবারে মুখের জল চলে এসছে, আমি থাকতে পারছি না, তো ফটাফট একদম খাবারের মধ্যে ডুবকি লাগাই। তো শুরু করি, অনেক কিছু দেখতে পাচ্ছি পাতের মধ্যে দিয়েছে, আলু ভাজা তো আছেই, তার সাথে দুই রকম সবজিও দেখতে পাচ্ছি আছে, পেঁয়াজ লেবু আছে। তো ডাল দিয়ে শুরু করি, এখানে দেখতে পাচ্ছি মুসুরি ডাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, খুব পাতলা বলবো না, মুসুরি ডাল কিছুটা নিয়ে নিই, তার সাথে একটু লেবু সহযোগে। চালগুলো কিন্তু এখানে সরু চাল বলবো না, একটু হালকা মোটা চাল আছে ঠিকই, দীঘার দিকে আসলে পরে আমরা দেখেছি এরকম যে একটু মোটা চালই হয়, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা খেয়ে দেখি, একদম ঘরোয়া রান্না, সাথে উচ্ছে আলু ভাজা, মুচমুচে আলাদাই স্বাদ। সাথে এখানে বললো যে সবজি আছে, পাঁচমিশালি সবজি, তো এই সবজিটা দেখি একটুখানি। শাক দেখতে পাচ্ছি আছে এখানে, পটল, চিংড়ি মাছের মাথা দেখতে পাচ্ছি, আলু তো আছেই, বটবটি আছে, বেগুন আছে, তো একটু সবজি নেই, সবজি দিয়ে ডাল দিয়ে মোটামুটি। তবে চিংড়িটা দেখি কীরকম, চিংড়ির পরিমাণটা কিন্তু আর একটু বেশি করে দিত সবজিটার মধ্যে, তাহলে সবজির টেস্টটা সেই লেভেল হয়ে যেত। এবার দেখতে পাচ্ছি মাছের মাথা দিয়ে আলু পটলের রসা, যথেষ্ট পরিমাণে তেল দিয়েছে আর পটলগুলোকে আগে ভেজে নিয়েছে। কাতলা মাছের মাথা দেওয়ার জন্য একটা অনন্য স্বাদ লাগছে খেতেটা। মাছের মাথা দিয়ে আলু পটলের রসের মজাই আলাদা। এবার চলে আসছি চুনো মাছ, ছোটো ছোটো মাছ, মোরলা মাছ, সেটার মজাই আলাদা। এখানেও দেখতে পাচ্ছি সর্ষে বাটা দিয়েছে আর ছোটো ছোটো পেঁয়াজ কেটে দিয়েছে, আলুও মনে হয় দিয়েছে, এগুলো আলু ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে আর সর্ষে বাটাও দিয়েছে, দিয়ে বানানো মোরলা মাছ। কাদের ভালো লাগে খেতে প্লিজ কমেন্টে জানা না, আমার তো মানে সেই লাগে খেতে, দেখেছি মাছগুলো কোনো তুলনা হবে না, অতুলনীয়। চুনো মাছের ঝাল দিয়ে সেই টেস্ট, ৬০ টাকা দিয়ে এত কিছু খাবার, আমি এখনও কিন্তু অন্যান্য মাছের টাচই করিনি, ৬০ টাকা দিয়ে যে বেসিক খাবার সেটা খেতেই দম বেরিয়ে যাচ্ছে। যথেষ্ট এখানে সস্তায় খাবার পরিবেশন করা হয়। এবার চলে আসছি কাঁচা মাছের টপ। কাঁচা মাছ মানে কি কাঁচা কাঁচা মাছ খাচ্ছি নাকি, তা কিন্তু কোনো হয়, ব্যাপারটা হচ্ছে যে মাছটাকে না ভেজে অনেকটা ভাপা টাইপের, আর এটাকে টক রান্না করা। এবার মাছের কিছু অংশটা নিয়ে নিই, এবার মাছের ঝোল, টেলটেলে পাতলা ঝোল, যেটা দেখতে পাচ্ছি টমেটোর পরিমাণ অনেকটাই দিয়েছে, একটু খেয়ে নিই। আম দিয়ে, টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল, আর যে মাছটা কিনা ভাজা নয় মানে ভাপা টাইপের, এত সুন্দর টেস্ট, সে কি বলবো আপনাকে। এই অতিরিক্ত গরমে এই ধরনের মাছ বা এই ধরনের ঝোল খাওয়ার শরীরের জন্য খুবই উপকারী। এবার মাছটা দেখি, তো কাঁচা মাছ বললো মানে জাস্ট না ভেজে দেওয়া, সেই স্বাদ, সেই স্বাদ মানে অতুলনীয়। যেহেতু ভাজা নয় তো মাছের প্রপার যে স্বাদ সেটা পুরোপুরি আছে। আচ্ছা, যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানে একটা জিনিস ফলো করে দেখুন, প্রত্যেকটা খাবার কিন্তু দেওয়া হয় কাঁসার পাত্রতে, কাঁসার বাটিতে সবজিগুলো দেওয়া হয়,
ভাত ডাল সবজিও কিন্তু কাঁসার পাত্রটা এতদিন দেওয়া হতো, বা করোনার সময়ের পর থেকে কাঁসার থালার উপরে কিন্তু এক্সট্রা একটা ইউজ অ্যান্ড থ্রো কিন্তু প্লেট কিন্তু দেওয়া হয়। এটা একটা সত্যি ভালো লাগলো। আর খাবারগুলো কিন্তু একদম গরমাগরম দিয়েছিল। আমার ভিডিও করার জন্য হালকা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু খাবার এখানে কিন্তু গরমাগরম পরিবেশন করা হয়। এই যে দুটো জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো। এবার চলে আসছি শোল মাছের টক। শোল মাছের দেওয়া টক আমি তো কখনো খাইনি, এটা একটা নতুনত্ব দেখতে পাচ্ছি। এই দেখুন শোল মাছ, আর তার মধ্যে টক মানে উপরে দেখুন যে আম আছে, আম কেটে কেটে দেওয়া। যেটা একটু আগে যে কাতলা মাছের টক যেটা খেলাম সেটাও একই রকম ছিল, কিন্তু ওটা বলছিল কাঁচা কাঁচা কাতলা, মানে ওটা না ভেজে। কিন্তু এখানে শোল মাছটা তো ভেজে দেওয়া। এই দেখুন মাছগুলোর সাইজগুলো কিন্তু যথেষ্টই ভালো, মানে শোল মাছটা কিন্তু বেশ একটা ভালোই বড় সড়ো ছিল বোঝাই যাচ্ছে। আর এইটা এবার আমি ভক্ষণ করতে চলেছি। তার সাথে আমের টকের আম। আগে একটু মাছটা দেখি কীরকম। শোল মাছ তো আমার খুবই খুবই প্রিয়। যদি আপনারা বলতে পারেন যে আমার অপ্রিয় কোনটা, এর প্রশ্ন থাকতে পারে, কিন্তু বাঙালি মানেই বাঙালিদের বড় সংখ্যক মানুষের কাছে শোল মাছ কিন্তু খুবই প্রিয়। মাছটা এবার দেখি, হালকা ভাজা মাছটা, ইতিমধ্যে পাকা মাছ, যার জন্য তার স্বাদ কিন্তু একদম প্রপার। শোল মাছের যে স্বাদ হওয়ার কথা পুরো প্রপার স্বাদ আছে। আম দিয়ে বানানোর জন্য পুরো একদম কাঁচা আমের গন্ধ একবারে মমা করছেন। শোল মাছ যারা খেতে চায় না, কারণ শোল মাছে অনেকে নাকি একটু হালকা আস্তে গন্ধ লাগে, আর যদি এইভাবে খান গ্যারান্টি তাদের অন্যরকম কোনো গন্ধ আপনি পাবেনই না। মানে কাঁচা আম দিয়ে ভাতটাকে আমি একটু মাখিয়ে নিয়ে খাই, অসাধারণ খেতে, অসাধারণ। এরকমভাবে মাছ কিন্তু কলকাতা বা ব্যারাকপুরে দিয়ে কিন্তু আমি কখনো পাইনি, যেটা আমি কাঁথিতে এসে পাচ্ছি। বেশ ভালো লাগছে কাঁথির এই নতুনত্ব খাবারগুলো দেখে, আমার মানে মন ভরে গেল। দীঘাতেও আমি খুব একটা এরকম পাইনি, কিন্তু কাঁথিতে কিন্তু পাচ্ছি এটা আমি। আর কাঁথির এই হোটেলটা কিন্তু খুবই চালু হোটেল, এখানে প্রতিদিন বহু মানুষ মাংস খাওয়ার উদ্দেশ্যে বেশি আসেন, তাছাড়া তো মাছ আছেই। এবার দেখি আর একটু শোল মাছটা খেয়ে দেখি, একটু কাছে আসো দেখাও মাছগুলো, দেখো একদম ফ্রেশ মাছ, একদম বেশ ভালো মাছগুলো। আর এখানকার প্রত্যেকটা মাছ এখন অবধি যা যা খেলাম সব ফ্রেশ, কোনোরকম বাজে কোনোরকম গন্ধ নেই, তাজা দেশি মাছ, ভালো লাগছে খুব। তিন রকমের মাছ তো খেলাম, কাতলা মাছ তো খেতেই পারলাম না, তাছাড়া বাকি খাবারগুলো খেয়ে পেট তো আমার একটা টুবুটুবু অবস্থা। এইবার চলে আসছি যার জন্য এত দূরে চলে আসা, মানে খাসির মাংস। কাঁথির খাসির মাংস খুবই বিখ্যাত, আর মা তিলোত্তমা হোটেলে খাসির মাংস তো কোনো তুলনাই হয় না। এখানে চার পিস খাসির মাংস তো দেয়, তার সাথে কিন্তু চর্বি বোনাস, চর্বির জন্য আলাদাভাবে কোনো প্রাইজ এখানে কিন্তু নেওয়া হয় না, কোনো দাম নেয় না। আর শুরুতে দাম বলেছি চার পিস খাসির মাংস দিয়ে যা যা ছিল দিয়ে চুনো মাছ দিয়ে মাত্র 250 টাকা। উপরে দেখুন আগে চর্বিগুলো তো দিয়েছে, এরকম কতগুলো চর্বি দিয়েছে, এটা কিন্তু বোনাস, এর জন্য কোনো প্রাইজ লাগে না, এক্সট্রা একটা চর্বি। এবার দেখি মাংসের সাইজগুলো কীরকম, মাংসগুলো কীরকম। ও মাঝারি সাইজের, মানে 30-35 গ্রাম ওজন হবে এক একটা, এরকম সাইজের চার পিস মাংস আছে দেখতে পাচ্ছি। ও সাজিয়ে রাখি এগুলো, সাজিয়ে মানে পাতে সাজিয়ে রাখতেও না বেশ লাগে, আলাদা একটা মজাই লাগে। ও আহা রে আরে কি কালার মাইরি রে, কি কালার, কি রং দেখলেই তো পাগল হয়ে যায় আমি। এবার ঝোল একটু ঢেলে নেই, ঝোল দিয়ে মাখিয়ে নেবো ভাতটাকে। এবার চপচপে তেলযুক্ত খাসির মাংস, মজাই আলাদা। আহা যতটা দেখে ভেবেছিলাম খুব স্পাইসি হবে, মানে খুব ঝাল মশলা হবে, তা কিন্তু নয়। পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার জন্য হালকা মিষ্টতাও আছে, মানে কিন্তু অত ঝাল নেই। মানে যারা ঝাল একটু কম খেতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট, কিন্তু যারা খুব ঝাল খেতে ভালোবাসে তারা একটু নিরাশ হতে পারেন। সঙ্গে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা ডোলে বা কামড়ে খেতে হবে। খাসির মাংসের যে টেস্ট সেটা ঝোলের মধ্যে একেবারে ভরপুর। বাড়িতে মানে বাঙালি বাড়িতে যে ধরনের খাসির মাংস হয় সে ধরনের খাসির মাংসের ঝোল, মানে একটু হালকা হালকা পাতলা, খুব ঘন ঝোল না, একটু হালকা পাতলা ঝোল হবে, একদম বাড়ির স্বাদ। মাংসগুলো দেখে ভালোই নরম আছে দেখছেন, মাংসগুলোর চেহারাটা কিন্তু হেভি সুন্দর চেহারা। এই খাসিগুলো কিন্তু দেশি খাসি, রিয়াজি খাসি না,
তার জন্য কিন্তু খাসিগুলোতে যে চর্বি যে রিয়াজি ব্যাপারটা কিন্তু কম আছে, একদম লোকাল খাসি এখানকার। এবার খাসিটা খেয়ে দেখি। আর খাসির মাংস দিয়ে ভাত দিয়ে মেখে খাওয়ার মজাই আলাদা। মাংসগুলো যে খুব নরম তুলতুলে হয়ে গেছে সেটা নয়, ঝবে নামানো হয়েছিল, তো তার ফলে কী হয়েছে একটুখানি হালকা হার্ডি আছে। এটা যদি আর একটু আধা ঘন্টা পরে যদি খাওয়া যেত আর মনে হয় আর একটু নরম হতো, মানে একসাথে অনেক পরিমাণ তৈরি করো তো। খাসির মাংসের চর্বি কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, আর যদি এটা বড়া করে বানানো যায় তার সেই আলাদা টেস্ট। আমি একটু খেয়ে দেখি। হেভি লাগছে খেতে, কিন্তু খাসির মাংসটা একটা আলাদা স্বাদ আছে। ঝোলটা যেটা বানিয়েছে সেটা একদম বাড়ির রান্না, বাড়িতে যেভাবে খাসির মাংস রান্না করে সেই রকম রান্না, খেতে বেশ ভালো। কিন্তু আমি একটু সকাল সকাল চলে এসেছি বলে, সবে রান্না হয়েছে বলে মাংস একটু হার্ডি আছে, আধা ঘন্টা বা এক ঘন্টা পরে যারা খেতে আসবে তারা খাসি মাংসটা কিন্তু একদম পারফেক্ট তারা বয়েলিং পাবে। এটা একটু হবেই, শুরুতে দিকে একটু হার্ড, পরের দিকে এসে নরম হয়ে যায় গরমে গরমে। এবার খাসি মাংস দিয়ে ভাত দিয়ে মাখিয়ে নিই, সঙ্গে পেঁয়াজ, মজাই আলাদা। এরকম যদি খাসি মুখে পড়ে আর যদি কোথাও যান আপনি জেলায় জেলায় গিয়ে, এরকম খাসি তো আর মজারই আলাদা হয়ে যায়, তখন সত্যি মুখে আসে একদম মুখে পড়লেই হাসি। এই মাংসটা হেভি সুন্দর, বেশ সফট, আবার একদম গলে যাওয়া মাংস নয়, কিন্তু মানে গদ্য গদ্য। আমি তো খেতে খেতে হাঁপিয়ে গেছি, এত ধরনের খাবার, সবই খাবার কিন্তু আমাদের ঘরোয়া খাবার। বাঙালির বাড়িতে যে সমস্ত রান্নাবান্নাগুলো হয় সে সমস্ত রান্নাবান্নাগুলোই ইনারা হোটেলে তুলে নিয়ে এসছেন, এত ভালো লাগছে তা বলার মতো না। এই জন্যই আমি কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন শহরে গিয়ে খাবার দাবারগুলো কিন্তু তুলে আনার চেষ্টা করি বা করছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। প্রতিবার যা বলি, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিন, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে ভিডিওটা বললে প্লিজ শেয়ার করুন। সুরিত ব্লগস চ্যানেলটা যদি এখনও না দেখে থাকেন তাহলে প্লিজ সুরিত ব্লগস চ্যানেলটা যান, ওখানে বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু নিয়ে আসি। আর তাছাড়াও কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে কিন্তু ফলো করতে পারেন, তার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে এবং স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে, অবশ্যই যেতে পারেন। আর আমি আবার বলছি, আমি কিন্তু এখন খেতে এসেছিলাম, এই ভিডিওটা কিন্তু আমরা বানিয়েছি এপ্রিলের মাঝামাঝি, দিন দিনে করোনা পরিস্থিতি বেড়ে যাচ্ছে, আগামী দিনে জানি না কতদিন ভিডিও করতে বেরোবো। তো ভালো থাকবেন, সেফ থাকবেন, আর মাস্ক সবসময় পরবেন। এই আমি হোটেল থেকে বেরিয়ে বা হোটেলে খাওয়া শেষ হলে কিন্তু আমিও মাস্ক পরবো। বাই বাই।